আসসালামু আলাইকুম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত সাহাবাদেরকে আমরা ভালোবাসি, ভালোবাসতে হবে, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত সাহাবা কারা তা বুঝতে হলে দেখতে হবে তাদের জীবনী এবং দেখতে হবে তারা জীবনে পরিবর্তিত হয়ে গিয়েছিলেন কিনা পরবর্তীতে, তারা কখন ঈমান এনেছিলেন তাও পরীক্ষা করতে হবে, বিভিন্ন বিষয় পরীক্ষা করতে হবে কোরআনের আলোকে। নয় নম্বর সূরার 100 নম্বর আয়াতে যারা মক্কা জয়ের আগে ঈমান এনেছেন এবং যারা পরে এনেছেন তারা সমমর্যাদার হতে পারেন না, এটা হচ্ছে প্রথম পরীক্ষা। এছাড়া 33 নম্বর সূরার 23 নম্বর আয়াতটি যদি আপনারা ভালো করে পড়েন, সেখানে আরেকটি পরীক্ষা আছে, অর্থাৎ তারা পরিবর্তন হয়ে যাননি পরে, অর্থাৎ তাদের আমৃত্যু তাদেরকে আমাদের জীবনী পড়তে হবে। অতএব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেই, তার সাথে থাকলেই তিনি পবিত্র বা পারফেক্ট সাহাবা হয়ে যাবেন এমন কোনো কথা নেই। তাই প্রতিটি সাহাবার জীবনী আমাদের পরীক্ষা করে দেখতে হবে। তাদের অনেক ক্ষেত্রে আমরা ছোটোখাটো ত্রুটি দেখব, কিন্তু সেক্ষেত্রে সেগুলোকে আমরা উপেক্ষা করব, যদি সেগুলো আমাদের জন্য কোনো রকম পাথেয় হওয়ার ক্ষেত্রে বাধা না হয়। আর যদি দেখি সাহাবারা অনেক ক্ষেত্রে একজন আরেকজনের সাথে দ্বিমত পোষণ করেছেন, তাহলে যেটা আমাদের কাছে সত্য ও বেশি সঠিক মনে হবে আমরা তাই অনুসরণ করব। তাই সাহাবাদের ভেতরেও তাদের জীবনী পরীক্ষা করা আমাদের কর্তব্য। আমরা অনেক উদাহরণ পাই, যেমন আমরা দেখেছি যে আবু উবাইদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি স্মরণ করিয়ে দিয়েছিলেন যে যখন প্লেগ চলছিল তার অঞ্চলে, সেই অঞ্চলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন প্রবেশ না করে। সেই ক্ষেত্রে আমরা তাহলে দেখতে পাচ্ছি যে আমরা সাহাবাদের ভিতরে যাদের যুক্তিটা বেশি গ্রহণযোগ্য হবে আমরা সেটা গ্রহণ করব। এরকম অনেক উদাহরণ আছে, যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করতে চেয়েছিলেন এবং হুকুম করেছিলেন যে আলী রাদিয়াল্লাহু আনহু যেন ওমর রাদিয়াল্লাহু আনহুর হুকুম মেনে তার মেয়েকে ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে পাঠায়। তাই তখন আলী রাদিয়াল্লাহু আনহু আপত্তি জানিয়ে বলেন যে আমার মেয়ের তো এখনও মাসিক শুরু হয়নি, আপনারা নিশ্চয় আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘটনা জানেন, সেই হাদিসও জানেন যেখানে আমি আপনাদেরকে বলেছিলাম 16 বছর বয়সে বিয়ে হয়েছে, 19 বছর বয়সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে সংসার শুরু করেছিলেন এবং তার যথেষ্ট প্রমাণ ও যুক্তি আমি আপনাদেরকে দিয়েছি। অন্তত এটা তো সঠিক যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি ওনার পিরিয়ড শুরু হওয়ার আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসারে যাননি। আলী রাদিয়াল্লাহু আনহু তখন বলেছিলেন যে তার মেয়ের পিরিয়ড শুরু হয়নি কারণ উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহার জন্ম হয়েছিল 627 খ্রিস্টাব্দে এবং আপনারা জানেন যে 638 খ্রিস্টাব্দে বিয়ে হয়েছিল উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহার সাথে ওমর রাদিয়াল্লাহু আনহুর। 638 খ্রিস্টাব্দে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 11 বছর মাত্র। এই বিয়েতে কোনো মতেই রাজি ছিলেন না আলী রাদিয়াল্লাহু আনহু পিরিয়ড শুরু না হওয়ার কারণে। পরবর্তীতে উনি বাধ্য হয়েছিলেন অনেকটা সেটাকে মেনে নেওয়ার জন্য। তাহলে এটা কি ভায়োলেশন হয়নি? তাহলে এই ক্ষেত্রে আমরা কাকে অনুসরণ করব? আমরা অবশ্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা গ্রহণ করব, ওমর রাদিয়াল্লাহু আনহুর এই উদাহরণ আমরা গ্রহণ করব না। এবং পরবর্তীতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা রহমতুল্লাহ আলাইহি জন্মেছিলেন এবং ওনাকে আসলে হত্যা করে ফেলেছিল শয়তান বাহিনীরা। এবং এও জেনে রাখেন যে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা কিন্তু ওনার ভাই হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যে কারবালার প্রান্তরে হত্যা করেছে এর বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং সেই সময় উম্মে কুলসুমের ঘরে প্রবেশ করে তার কানের রিং ডাকাতি করে নিয়ে গিয়েছিল সেই শত্রুবাহিনী। যাই হোক, তাহলে আমরা মুয়াবিয়াকে কেন সমালোচনা করতে পারবো না? মুয়াবিয়া কোনোভাবেই আলী রাদিয়াল্লাহু আনহুর পায়ের সমান হওয়ার যোগ্যতা রাখে না। মুয়াবিয়ার পক্ষে অনেক সাফাই গাওয়া হয়, যেমন মুয়াবিয়া নাকি কোরআন লিখেছিল। এ সকল হাদিসের কোনো সঠিক সনদ আপনারা খুঁজে পাবেন না, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এবং এটা আমার কথা নয়, এটা বিখ্যাত সুন্নি স্কলারদের কথা। এছাড়াও আরও উদাহরণ আছে যে সাহাবাদের সমালোচনা করা যাবে না এ হাদিসেরও সনদের ঠিক নেই। তাই সাহাবাদের সমালোচনা করা যাবে না কথাটি সত্য নয়, প্রকৃত সাহাবাদেরকে ভালোবাসতে হবে অবশ্যই এবং তাদের ছোটোখাটো ত্রুটিকে আমাদের উপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে ছোটোখাটো ত্রুটির ক্ষেত্রে অন্যান্য সাহাবারা কোনটা রাইট করেছেন সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। অতএব এই বিষয়টি ভুলে গেলে চলবে না। যদি আপনারা সঠিকভাবে সমালোচনা করতে না পারেন তাহলে পথনির্দেশ পাবেন কিভাবে? সঠিকভাবে কোন সাহাবা কাজ করেছেন বুঝবেন কিভাবে? এবং তারা থেকেও নবী ছিলেন না, অতএব তাই তাদের উদাহরণ নেওয়ার ক্ষেত্রে আমাদের সাবধান থাকতে হবে।
সে যত বড় সাহাবাই হোক। তবে আমার জীবনীতে আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো রকম ক্রিটিসিজমকে আমি সত্য বলে পাইনি। এবং সাহাবাদের ভিতরে কম্পেয়ার করতে হবে আলুল বায়াত ছাড়াও কম্পারিজন অনেক কারণ আছে। আলী রাদিয়াল্লাহু প্রতি যথেষ্ট অন্যায় করা হয়েছে সব সময়, এবং ওনার ধৈর্য, ওনার সহনশীলতা, ওনার ক্যারিজমা সব কিছু লক্ষণীয়। সাহাবারাও একে অপরকে সমালোচনা করেছেন, যারা মুয়াবিয়াকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তাদের কাছে আমার প্রশ্ন, আপনারাই আবার বলেন যে সাহাবাদের যেন সমালোচনা না করে, তাহলে মুয়াবিয়া কেন আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধ করেছিল? 9 নম্বর সূরার 100 নম্বর আয়াত ভঙ্গ করে সে কেন আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধ করেছিল? তারপর সে 59 নম্বর সূরার 10 নম্বর আয়াত ভঙ্গ করে এ কাজটি করেছিল। এছাড়াও সে 4 নম্বর সূরার 93 নম্বর আয়াত ভেঙে সে কেন গণহত্যা চালিয়েছিল মুসলমানদের বিরুদ্ধে? তারপরেও কি মুয়াবিয়াকে সাহাবা হিসেবে মানতে হবে? মুয়াবিয়া কেন তার শাসনামলের সাথে আলী রাদিয়াল্লাহু আনহুর শাসনামল তুলনা করে বলেছিল, আলীর সৈন্যরা তাকে অনুসরণ করে না, আমার সৈন্যরা আমাকে অনুসরণ করে? আলীর বিভিন্ন শাসনামল তার শাসনামলের সাথে তুলনা করেছিল কেন? মুয়াবিয়াকে সম্মান করতে গিয়েই এ হাদিসটি আনা হয়েছে যার ধারা সঠিক নয়, যেখানে বলা হয়েছে সাহাবাদের সমালোচনা করা যাবে না, ইসলাম হলো একটি ঘরের মতো আর সাহাবারা হলো দরজার মতো ইত্যাদি কথা। যে সকল হাদিস বলে এগুলো সব ভিত্তিহীন এবং হাদিসগুলোর ধারাও ঠিক নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কথা কখনো বলেননি, অতএব আমাদেরকে সাহাবাদের সমালোচনা করতে হবে এবং সেই সমালোচনাটি সঠিক হতে হবে। সঠিকভাবে সাহাবাদের সমালোচনা করা হলে তা সাহাবাদের অসম্মান হয় না। সঠিক দিক নির্দেশনার জন্য সঠিক সাহাবা সত্য সাহাবাদেরকে আমাদেরকে জানতে হবে। তাহলে এখন যদি বলেন, আবার প্রথম দিকে যে ঘটনা বললাম উম্মে কুলসুম বিয়ের ঘটনা, সেটা যদি সত্য হয়ে থাকে তাহলে ইবনে সাদ সত্য, কিন্তু ইবনে এর জন্য আমি সিরাদেরকে সমর্থন করি না। তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যে ঘটনাটি ছড়ানো হয়েছে সেটা মিথ্যা। তাহলে মিথ্যা যদি হয় তাহলে ইবনে সাদ মিথ্যা, তাহলে সিরাকে কেন প্রায়োরিটি দেবেন? আমি ইবনে ইসাককে তো আগেই ছুঁড়ে ফেলে দিয়েছি, এবং এই জন্যই আমি বলি সিরা ছুঁড়ে ফেলে দিন, সিরাগুলো সব নিজস্ব। এবং এই কারণেই বিভিন্ন সময়ে এই চাইল্ড ম্যারেজকে জাস্টিফাই করা হয়েছে বিভিন্ন ভিত্তিহীন হাদিস দ্বারা। প্রথমে তো চমকে উঠেছিলেন, ওমর রাদিয়াল্লাহু সমালোচনা করছে এবং সেটা আবার এরকম ভিত্তিহীন, তাহলে আমি তো বলিনি, সিরা বলেছে, সিরাগুলো ছুঁড়ে ফেলে দিন, অন্তত এতটুকু বলুন যে সিরাগুলি ভিত্তিহীন, এবং এতটুকু বলুন যে বিভিন্ন হাদিস যেগুলি রচিত হয়েছে ইভেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিবাহ নিয়ে, এগুলো সব ভিত্তিহীন। আরও জেনে রাখুন বুখারী যে সমস্ত হাদিস বলেছে তার ভেতরে অনেকগুলো হাদিস আছে মুয়াবিয়ার। মুয়াবিয়া থেকে বর্ণিত বেশিরভাগ হাদিসই অন্যান্য সাহাবারা সমর্থন করেনি। মুয়াবিয়া থেকে তাবেইন, তাবেইন থেকে তাবে তাবেইন, এইভাবেই হাদিসগুলো এসেছে, এটা কি জানতেন? এবং এগুলো সহি বা হাসান হাদিস বলা হয়েছে। আব্দুর রহমান আন্নাসাই থেকে বর্ণিত যে হাদিসটি যেখানে বলা হয়েছে সাহাবাদের কোনো সমালোচনা করা যাবে না এবং মুয়াবিয়াকে ভূয়সী প্রশংসা করে যে হাদিস বর্ণিত হয়েছে যেখানে বলা হয়েছে যে মুয়াবিয়ারাও সমালোচনা করা যাবে না, এগুলো সব ভিত্তিহীন হাদিস। আব্দুর রহমান আন্নাসাইকে সবাই মানতে রাজি ছিলেন না। হাফেজ ইবনে আব্দুল বার উনি বলেছেন আব্দুর রহমান আন্নাসাই কোনো সাহাবাই ছিলেন না। আলবানীর দ্বিতীয় খণ্ডের 228 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট বলা হয়েছে যে আব্দুর রহমান থেকে বর্ণিত হাদিস যেখানে মুয়াবিয়ার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন বলা হয়েছে, সেটা গ্রহণযোগ্য নয়। রাজির এলাল আল হাদিসের গ্রন্থে দ্বিতীয় খণ্ডের স্পষ্ট বলা আছে পেজ নাম্বার 362-তে যে আব্দুর রহমান থেকে বর্ণিত হয়ে হাদিসটি গ্রহণযোগ্য নয়, কারণ সেখানে চেইন ব্রেক হয়ে গেছে। আর কত শুনবেন মুয়াবিয়ার সমালোচনায় ভরপুর সেই মুয়াবিয়াকে ভাসিলেট নামক একজন খ্রিশ্চান গবেষক এও বলেছিল যে মুয়াবিয়া খ্রিশ্চান হয়ে গিয়েছিল অনেক কারণে, তার প্রমাণ পাওয়া যায়। কীরকম প্রমাণ পাওয়া যায় জানেন? যে মুয়াবিয়া কালবিদেরকে সবসময় সামনে এগিয়ে দিয়েছে, তার রাজ্য শাসনে, সেনাপতিদের মাঝে, তার শ্বশুর যে কিনা খ্রিশ্চান থেকে মুসলিম হয়নি, তার শ্বশুরের ক্ষেত্রে কালবিরা ভরে গিয়েছিল তার সেনাবাহিনীতে। এই কালবি খ্রিস্টানের মেয়েকে বিয়ে করেছিল মুয়াবিয়া, যার গর্ভে জন্মগ্রহণ করেছিল ইয়াজিদ। যে ইয়াজিদ মুসলমানদেরকে গণহত্যা করেছিল, আহলুল বায়েতকে গণহত্যা করেছিল, এবং ইয়াজিদ লালিত ফালিত হয়েছিল তার নানার বাড়িতে, অর্থাৎ কালবি খ্রিস্টানদের কাছে। কোনো মুসলিম বাহিনীর পক্ষে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে এভাবে মস্তক নিয়ে যাওয়া সম্ভব ছিল না। কেন মক্কা ও মদিনাতে এত বড় তাণ্ডব ঘটিয়েছিল ইয়াজিদ? কোথা থেকে পেয়েছে সে এই শিক্ষা?
ইয়াজিদ তো তখন একেবারে শিশু ছিল না, তাই না? অতএব বলা যায় পিতা মুয়াবিয়া থেকে সে শিক্ষা পেয়েছিল। মুয়াবিয়া জীবিত ছিল যখন ইয়াজিদ ক্ষমতায় এসেছিল। মুয়াবিয়া কোনোভাবেই মুসলিম ছিল কি না এ নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে, কারণ খ্রিস্টান ধর্মের বাইবেলে একটি কথা আছে, সেন্ট পল বলেছিল, অর্থাৎ যখন ইহুদিদের সাথে থাকো তখন ইহুদিদের মতো হয়ে থাকো, মানে তাদেরকে ধোকা দাও, ধোকা দিয়ে নিজের আসল চরিত্রটি লুকিয়ে রাখো। তাই আমি মনে করি মুসলমানদের ভেতরে থেকে মুসলিম সেজেছিল এই মুয়াবিয়া, এবং এগুলো মনে করার অনেক কারণ আছে এবং এগুলো সমালোচনা করার সময় এসেছে। মুয়াবিয়াকে সম্মান করার কোনো কারণ তো আমি দেখি না। সে কোনোভাবেই তো সে কোরআনকে অনুসরণ করেনি, কোনোভাবেই সে রাসূলুল্লাহ ইসলামের ইনস্ট্রাকশন অনুসরণ করেনি, কোনোভাবেই না। কিন্তু তাকে সম্মান জানানো হয়, কেন জানানো হয় জানেন? সন্ত্রাসীরা কেন তাকে সম্মান জানায়? কারণ সে প্রথম জামিয়া গঠন করেছিল, অর্থাৎ মুসলমানদের ভিতরে আবার সে একটা গ্রুপিং করেছিল, সে প্রতিষ্ঠিত খেলাফতের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। সে কি অন্যায় করেনি? সিরিয়াস অন্যায় করেছিল। কিন্তু সে আবার তার পিতা মুয়াবিয়া মিলে আমর আল আশের নেতৃত্বে মুসলিমদের গলা কর্তন করত, সাহাবাদের গলা কর্তন করত। আমর আল আশের পক্ষে যে সকল হাদিস আছে এগুলো সব ভিত্তিহীন, তাকে প্রশংসা করে যা বলা হয়েছে এগুলো সব ভিত্তিহীন। মুসলিম ও ইসলামের নাম দিয়ে ভূমি দখল করেছে, ইসলাম ভূমি দখলের ধর্ম নয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল যুদ্ধ করেছেন সবগুলো যুদ্ধ ছিল মানুষকে মুক্ত করার জন্য, কিন্তু ওরা যা করেছে এগুলো সব ছিল ভূমি দখল, যা ইসলামের শিক্ষা নয়। সুতরাং ভূমি দখল করলেই তাকে সম্মান দিতে হবে কেন? ইসলাম ভূমি দখল না করে ইসলাম ছড়িয়েছে বেশি, যেমন মালয়েশিয়ার রাজা মুজাফর শাহ যখন ইসলাম গ্রহণ করেছিল তখন তার গলায় কে ছুরি ধরেছিল? চেঙ্গিস খান মুসলমানদের ওপর গণহত্যা চালিয়েছিল, মুসলিমরা তার কাছে পরাজিত হয়েছিল, কিন্তু চেঙ্গিস খানের নাতিরা ইসলাম গ্রহণ করেছিল, কে তাদের গলায় ছুরি ধরেছিল? এই উমায়েদদের ভেতরে বংশের পর বংশ মুসলমানদেরকে গলা কেটে তাদের মৃতদেহকে অপমান করেছে, করেনি? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নাতিকে গলা কেটে ক্রুশবিদ্ধ করে ঝুলিয়ে রেখেছিল এই উমায়েদ খিলাফত। আমর ইবনে ইয়াসিরের মৃতদেহকে অপমান করেছিল, কারণ তার মৃতদেহ গলা কেটে তার দরবারে এটা নিয়ে গর্ব করা হয়েছিল। মৃতদেহকে অপমান করা হয় না? মস্তক কেটে নিয়ে আসলে মৃতদেহকে অপমান করা হয় না? কোথায় আছে ইসলামিক উদাহরণ মস্তক কেটে এরকম জয়ধ্বনি করা? কোথায় আছে ইসলামে? মুয়াবিয়াকে বলবেন এখন রাদিয়াল্লাহ তাআলাহু, জি না, ওই প্রতিরক্ষা মুয়াবিয়াকে আর দেয়া যাবে না। মুয়াবিয়াকে কেন সম্মান করব? মুয়াবিয়া কি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সম্মান করেছিল? আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের যেই 10টি রীতি দিয়েছিল তার মধ্যে একটি রীতি ছিল মৃতদেহকে অপমান করা যাবে না, অর্থাৎ শত্রুর মৃতদেহকেও অপমান করা যাবে না। কিন্তু তা কি মেনেছিল মুয়াবিয়ার বাহিনী? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুর রহমানের মৃতদেহের গলা কেটে ও পুড়িয়ে মেরেছিল আমর আল আশের বাহিনী। এই আমর আল আশ ছিল মুয়াবিয়ার সেনানায়ক। এদের একটিরও কি শাস্তি দিয়েছিল মুয়াবিয়া বা তার পরবর্তীতে ইয়াজিদ? উত্তর হলো না। তাই এই উমাইয়াকে সম্মান করার কি মানে থাকতে পারে? কোনো কারণই থাকতে পারে না। হাদিসের কথা যদি বলেন তাহলে বলতে হয় হাদিসগুলো সমালোচনার ঊর্ধ্বে নয়, একটি হাদিসও সমালোচনার ঊর্ধ্বে নয়। সিয়া সিত্তা হাদিস গ্রন্থই মুয়াবিয়ার 123টি হাদিস আছে। তিরমিজি মুয়াবিয়ার বিরোধিতা করার কারণে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। বুখারিতে মুয়াবিয়ার হাদিস আছে কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু আনহু ও হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুয়ের কোনো হাদিস নেই, শুধু আছে উমাইয়াদের হাদিস। সুতরাং প্রশ্নাতীতভাবে আমাদের গেলামেন আর আমরা গেলব, জি না, মুয়াবিয়া একটি অজুহাত সৃষ্টি করেছিল হযরত আলীর বিরুদ্ধে যাওয়ার, একটি অজুহাত সৃষ্টি করেছিল যে ওসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যার বিচার, অথচ ওসমান রাদিয়াল্লাহু হত্যার বিচারের ক্ষেত্রে সেই ছিল সবচেয়ে বড় বাধা, কারণ আমর আল আসি ওসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যার মূল ষড়যন্ত্রকারী। আমর আল আস কিভাবে তার বিরোধিতা করেছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার, তার প্রমাণ ভুরি ভুরি ইতিহাস আছে, ভুরি ভুরি। এমনকি ওসমান রাদিয়াল্লাহু তাআলার বোনকে সে রেগে তালাক পর্যন্ত দিয়েছিল, এবং ইজিপ্টে ইবনে সারাকে সে সাপোর্ট করেছিল এই মুয়াবিয়া। ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার বিচার তো সে করেনি, কুরাইশদের তো সে নেতা হয়েছিল প্রথম, তারপরেও সে কেন ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার বিচার সে করেনি? সে তো ওই অঞ্চলে 40 বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় ছিল এবং পরবর্তীতে সে নিজেকে খলিফা বানিয়ে ফেলেছিল। হাদিস সংকলনের ক্ষেত্রে যে নিরপেক্ষতা বজায় রাখতে পারেননি এবং তাদের ওপর যে শাসনযন্ত্রের চাপ ছিল তার সবচেয়ে বড় প্রমাণ হলো
বিখ্যাত হাদিস সংগ্রাহক নাসাইকে পিটিয়ে হত্যা করেছিল মুয়াবিয়ার সৈন্যরা। মুয়াবিয়াকে সমালোচনা করে হয়তোবা সত্য কথা বলতে চেয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি তার, তাই তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল। তাই প্রকৃত ইতিহাস জানুন, প্রকৃত সাহাবাদের উদাহরণ শিখুন, দেখবেন শিয়া সুন্নি ভেদাভেদ দূর হয়ে যাবে। কারণ আমি দেখেছি শিয়া সুন্নিরা কতগুলো সাহাবাদের অন্ধভাবে সমালোচনা করেন, কারণ সুন্নিরা তাদেরকে সমর্থন করে, সুন্নিরা তাদেরকে প্রশ্নাতীত বানিয়ে ফেলেছে। অপরদিকে শিয়ারাও কিছু কিছু সাহাবাকে প্রশ্নাতীত বানিয়ে ফেলেছে। এ প্রশ্নাতীত বানানোর কারণে, ক্ষমতার লোভের কারণে, জমি দখলের বিষয় থাকার কারণে সত্য ইতিহাস বের হয়ে আসছে না। তাই শিয়া সুন্নি বিভেদ দূর হচ্ছে না, মুসলিমরা দিক নির্দেশনা হারিয়ে ফেলেছে। কারণ গলা কাটলেও সাহাবা, আবার গলা না কাটলেও সাহাবা। ইসলামের জন্য তাদের আত্মত্যাগ প্রমাণ করতে পারলেও সাহাবা, আবার প্রমাণ না করতে পারলেও সাহাবা। মদিনা শহর জীবন দিয়ে রক্ষা করলেও সাহাবা, আবার মদিনা দখল করে ধর্ষণ করালেও সাহাবা। এভাবে তো আর ইসলাম থেকে নৈতিক মানদণ্ড বের করা যায় না।